ক্ষমতায় পায় সারা পৃথিবীটা ভারতবর্ষকে পথ দেখাবে। বাংলা যেটা হবে সেটা কিন্তু অন্যান্য রাজ্য পরে হবে। তো ওই দিনকার কথা মনে করে এবং আজ ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষিজীবী মানুষ, সমাজজীবী মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয়, সে বার্তা শোনার জন্য কিন্তু আমরা 21শে জুলাই কলকাতার মঞ্চে আমাদেরকে যেতে হবে, উপস্থিত হতে হবে এবং এত ভিড়, এত সমাগম করতে হবে যেন সারা ভারতবর্ষ ঢুকে ওই চৌকিদার নরেন্দ্র মোদীর চেয়ারটা তলমল তলমল করে এবং 2024 কিন্তু তাকে চিরতরে বিদায় দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনাদেরকে শিখাতে হবে। আমি জানি একটা সময় সিপিএম এ জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব পর্যন্ত এসেছিল, কিন্তু বাঙালি বলে জ্যোতিবাবু কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছিল। আমরা চাই 2024 যেভাবে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তো আগামী দিনে পশ্চিমবাংলার মুখ থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমরা পেতে চলেছি, সেদিকটা আমাদেরকে সতর্ক রাখতে হবে এবং আমাদেরকে সেই দিকে এগিয়ে যেতে হবে। এর জন্য আপনাদেরকে আমি বলবো, আহ্বান করবো করে জোরে যে আমরা যতটা পারবো আপনাদেরকে নিয়ে, বাকি মানুষদেরকে কিন্তু টিভির তলার সামনে বসে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের কি দিদি কি বার্তা দিল, দল কি বার্তা দিল, সেগুলো বুঝতে হবে। আর সর্বোপরি আমি একটা কথা বলি যে সিপিএম যারা করেছেন সবাই খারাপ আমি বলবো না, সিপিএম এ বেশ কিছু ভালো মানুষ ছিল, বেশ কিছু ভালো কাজও করেছে। আমি প্রত্যন্ত গ্রামের ছেলে এবং কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা ছেলে, আমি জানি এরা 1978 সালের পরবর্তী পর্যায়ে বর্গা পোষণ করেছিল, ওই একটা মাত্র তাদের ভালো কাজ ছিল। আজকে অনেক কৃষিজীবী মানুষকে জমিদার জোরদারের কাছ থেকে জমি বর্গাদার করিয়েছিল, এটা খুব ভালো কাজ করেছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে থেকে 1990 সালের পর থেকে যেভাবে অত্যাচার সিপিএম জগদ্দল পাথর তৈরি করেছিল, এই জগদ্দল পাথরকে সরাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী প্রয়োজন ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা দেখেছি একটা সময় সিপিএম আমরা অত্যাচার করত, যারা সিনিয়র লোকেরা জানেন এই আজকের ডেটে আমি এগুলো শুনি মাঝে মাঝে যে বিজেপির লোকেরা চাটা মেলে কেউ তাস খেলে, আরে খেলবে না কেন, খেলবে তো বটেই, এটা তৃণমূল সরকার, এটা বাক স্বাধীনতা মানুষের মধ্যে, এটা সিপিএম সরকার নয়। যখন সিপিএম সরকার ছিল আপনি বর্তমান করবেন কি আনন্দবাজার করবেন কি গণশক্তি করবেন, এটা সিপিএম পার্টি ঠিক করে দিত। কিন্তু আজকে আমাদের সময় আপনার বাক স্বাধীনতা এমন পর্যায়ে এনে দিয়েছে তৃণমূল দলটা, সেটা আপনার ব্যক্তিগত অধিকার আছে, আপনি কোন পেপার করবেন, কোন নেতা নিয়ে আলোচনা করবেন, কোন নেতা নিয়ে সমালোচনা করবেন, এটা আপনার ব্যক্তিদের মধ্যে করেন। আমরা বড় বাজার কিংবা আমরা ব্রিজের ওই এলাকাতে স্ট্যান্ড রোডের কাছে দাঁড়িয়ে যাব, আমরা কিন্তু মঞ্চ পর্যন্ত যেতে পারবো না। তাই তৃণমূল কর্মীদের কাছে বলি, আপনারা অনেক দিন রাতের অন্ধকারে সিপিএম এর অত্যাচার আপনাদেরকে পালিয়ে যেতে হয়েছিল, অনেক রাত জেগেছেন, অনেক পাট ক্ষেতের মধ্যে লুকিয়েছেন, অনেক রাত জেগেছেন, আর একটা দিন আগের আগে আর একটা দিন কেবলমাত্র 21শে জুলাইয়ের দিন আগের দিনে রাত্রে রাত থেকে যদি ভোরবেলা আপনারা গাড়ি ছেড়ে এখান থেকে যেতে পারেন তাহলে কিন্তু সঠিক আপনাদের উদ্দেশ্য সফল হবে। তাই কলকাতার রাজপথটা লাল হয়ে গিয়েছিল রক্তে এই সিপিএম সরকারের আমলে, এই বামফ্রন্ট সরকারের আমলে। তারা আবার আজকে দাঁড়াচ্ছে তারা গণতন্ত্রের কথা বলে, এটা তো 21শে জুলাইয়ের কাহিনী। সেই 21শে জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিল তার 2 বছরের মধ্যে ভারতীয় নির্বাচন কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মান্যতা দিয়ে এই ভোটার কার্ড পরিচয় পত্র চালু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সার্থক হয়েছিল। মনারাম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।